নমস্কার, বেঙ্গলি হরর স্টোরির সাম্রাজ্যে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন কালীগুণিন সিরিজের কালীগুণিন এবং পঞ্চবান রহস্য। কাহিনীকার সৌমিক দে। চলুন তাহলে গল্পে প্রবেশ করা যাক। আমরা ওই পঞ্চস্বরের বিগ্রহ নিয়ে কুসুমপুরায় বাড়িতে পৌঁছলাম। পথে কোনো বাধা বিপত্তি আসেনি। বাড়ির এও স্ত্রীরা শাক বাজিয়ে উলু দিয়ে দেবতাকে গৃহে তুলল। আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত কালী মন্দির রয়েছে, তার পাশেই একখানা মন্দির তুলে পঞ্চস্বরকে স্থাপিত করলাম। ঝরেন্দ্র পুরোহিত আমাদের সঙ্গে এসেছিল, তাকে মন্দির লাগোয়া একখানা ঘর বন্দোবস্ত দেওয়া হল। প্রথম কদিন কিন্তু নিয়ম মাফিকই নিত্য পূজা করলেও তাকে দেখে মনে হতো চেনা পরিবেশ থেকে এই বিপর্যয়ে পড়ে তার জীবনী শক্তি নিঃশেষ হয়ে এসেছে। মাঝে মাঝে অতীতের এবং গজপতিতে ওই বৃদ্ধের কথা ভেবে সে মরিয়া হয়ে উঠত। আমাদের বলতো, আচ্ছা এমন কোনো উপায় নেই যাতে ওই নরহন্তা কাপালিককে বধ না হোক, অন্তত কয়েদ বানানো যায়। বাংলার পুলিশ তো শুনেছি যথেষ্ট উপযুক্ত, তাকে গজপতি সিংহ পরিবারের হত্যা বৃত্তান্ত খুলে বললে তারা শাসন করবে না। আমি সাক্ষ্য দান করব দরকারে। ওই শয়তান কাপালিক তোমাদের পরিবারকেও হয়তো এখনই ছুঁতে পারবে না, কিন্তু আমার মন বলছে সে আশেপাশে ঘাপটি মেরে রয়েছে সুযোগের সন্ধান। ফাঁক এবং উপায় পেলেই সে আঘাত হানবে। তোমাদের বংশের ওই পুণ্যাত্মার কথা আমি মহেনগিরিতে থাকতে ওনার মুখেই শুনেছি। তার প্রভাবে হয়তো রুদ্রাক্ষ তোমাদের সরাসরি মন্ত্রাঘাত করতে পারছে না, কিন্তু এমন কোনো পন্থা সে বের করবে যে প্রভাব এতটাই অমোঘ যে ওই পূর্ণ প্রভাবও সেই আক্রমণকে প্রতিহত করতে পারবে না। আর সেই রাজপুতের কলঙ্ক তোমাদের ছাড়লেও আমাকে রেয়াত করবে। পুরোহিতের মুখ দেখে আমাদের মনে হতো না যে তার নিজেকে নিয়ে একটু মৃত্যু ভয় রয়েছে, বরং নিজের প্রভুর বধকারীকে চরম শাস্তি দিতে সে নিষ্ফল আক্রোশে ছটফট করল। কিন্তু সেই মনের ভাব তার প্রশান্ত চরিত্রকে ভেদ করে খুব কমই বাইরে প্রকাশ পেত। ঝরু পুরোহিত আমাদের সঙ্গেই আহার করল, আমাদের সঙ্গে কথাবার্তা কইত শান্তভাবে, কিন্তু আমরা বুঝতুম সবই। আমাদের আর কি করার রয়েছে, ইতিমধ্যে কিছু একটা ঘটনা ঘটে গিয়েছিল আমাদের পরিবার, কিন্তু সে সব শোনাতে গেলে কালীপদ শুধু হল, কুসুমপুরা আর কতটা পথ? আগে এই সামনের বিলটা পেরোলে পর 2 ক্রোশটা পথ। বেশ, তবে সময় রয়েছে বেশ কিছু, তোমার ভয় নাই, আমরা বিরক্ত হচ্ছি না। যতটুকু এবং যেমন যেমন ঘটেছে তার পুরোটা না শুনলে নিতান্তই আহাম্মকী হতে পারে অনন্ত। একজন পুরো দস্তুর নরলোলুপ শয়তানের মুখোমুখি পড়তে চলেছি আমরা, যাকে আমি কখনো সামনাসামনি দেখিনি। তার ক্ষমতার অনুমান আমার নেই, তাই তার চাল চলনটুকু আর শয়তানির বর্ণনা শুনেই তার শক্তি এবং সর্বোপরি দুর্বলতা আজ করতে হবে আমাকে। তুমি কম কথায় সবটাই বলো। আগে আমার এক বন্ধু আছেন সদরে, তার নাম বিনোদ। সে বিদেশি ফার্মে পদার্থবিজ্ঞানী পদে কর্মরত। বিনোদ একদিন আমার মুখে এই বিগ্রহের কথা শুনে আমার বাড়িতে এসে উপস্থিত হল। সে বহু পুরাতন বস্তু নিয়ে নাড়াঘাটা করছে,
ফলে এই বহু প্রাচীন মূর্তির গল্প শুনে সে ব্যাপারখানা একেবারে স্বচক্ষে যাচাই করতেই এসেছে। মূর্তিকে তো ঘরে বয়ে আনা সম্ভব নয়, তাই পঞ্চস্বরের পূজার উপকরণগুলোর মধ্যে কিছু কিছু তুলে আনলাম পুরোহিতের অগোচরে। সে তখন নাইতে গিয়েছিল পুকুরে। আমি নিঃশব্দে পাশে বসে রয়েছি আর বিনোদ তন্ময় হয়ে খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসগুলি পরীক্ষা করছে। পেতলের পঞ্চপ্রদীপে খোদাই করা নকশা দেখে সে কইল যে সত্যি এগুলি বহু যুগ পূর্বের কারিগরের তৈরি। সে সিন্দুরের পাত্র খুলে দেখল, পাথরের দ্বার ঘটের ঢাকনি খুলে পরীক্ষা করল। এরপর যখন ভারী পুষ্পপত্রখানা তুলে পরীক্ষা করতে যাচ্ছে, হঠাৎ দৌড়ের একেবারে সামনে বিকট হিংস্র স্বরে জয় ভদ্রাকালী হুঙ্কার শুনে গোটা শরীর একেবারে কেঁপে উঠল। আর সেই সঙ্গে কোথায় যেন একটা লাঠি ঠোকার মতো খটাস করে শব্দ কানে এল। তাকিয়ে দেখি আমার শয়ন কক্ষের দুয়ারের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে একজন ভীষণ দর্শন কাপালি। তার পরনে ঘোর কৃষ্ণবর্ণ আল খেল্লা, কপালে সিন্দুর, গলায় অজস্র রঙের পুতির মালা। তার চোখের চাহনির দিকে একটিবার তাকালি বুকের রক্ত জল হয়ে আসে। সেই জল জ্যান্ত অপদেবতা আমাদের দিকে তাকিয়ে নিজের ডান হাতটা তোলা মাত্র আমি আর বিনোদ ছিটকে দেওয়ালের গায়ে গিয়ে পড়ল। আমার ততদিক আঘাত না লাগলেও বিনোদ ভীষণভাবে আহত হয়ে পড়ল। আমাকে ততখানি ক্ষতিগ্রস্ত না হতে দেখে ওই শয়তান নিষ্ফল আক্রোশে ঘর ছেড়ে বেরিয়ে চলে গেল। ঘটনাটা এতই দ্রুত ঘটল যে আমরা তাকে পিছু করবার সুযোগই পেলুম না, পেলেও বিশেষ লাভ হতো না। পরে শুনলাম ওই দানব ইতিপূর্বে আমার দাদা এবং ভাইদের ঘরে গিয়েও ওইভাবে আক্রমণ করার চেষ্টা করেছি, কিন্তু পরিবারের কেউই তেমন আহত হয়নি। সে যাবার সময়ে শুকর প্রতিও নিজের শক্তি প্রয়োগ করেছে, কিন্তু তারও সামান্য আঘাত লেগেছে। এই অপ্রত্যাশিত রক্ষা যে কেবলমাত্র আমাদের ওই পূর্বপুরুষ অর্থাৎ আপনার গুরুদেবের পূর্ণ বলেই হয়েছে তা নিয়ে দ্বিমত ছিল না। সে হয়তো নিজের শক্তি পরীক্ষা করতে এসেছে, কিন্তু ব্যর্থ হয়েও সে এত সহজে নিষ্কৃতি দেবে না। গজপতির বৃদ্ধের কথাই হয়তো সত্য, রুদ্রাক্ষ এখন অপেক্ষায় থাকবে এমন কোনো অমোক শক্তি যাকে নিবারণ করা কোনো সাধকেরও অসাধ্য। কিন্তু সেইটি কি, তার সেই অমোক পন্থাটা জেনে ফেলার আগেই আমাদের সাবধান হতে হবে। কিন্তু তখনও বুঝিনি ঠাকুর যে ওই রাক্ষস আমাদের চাইতো বুদ্ধিতে শতগুণ এগিয়ে রয়েছে। পুরোহিত জোরু ফিরে এসে আমাদের এই কথা শুনতে পেয়েই ক্রোধে জ্বলে উঠল। তার চোখে দেখলুম যেন প্রতিহিংসার আগুন জ্বলছে, কিন্তু তার ক্ষমতা যতটুকু আমাদেরও তো ততটুকু। ইতিমধ্যে বর্দার মেয়ে নারায়ণী একদিন বাড়িতে এসে কেঁদে পড়ল। তার স্বামী ওই লম্পট ছেলেটি তাকে বাপের থেকে কিছু টাকা করে নিয়ে যেতে বলেছে। বর্দা এই কথা শুনে নারায়ণীকে ওই স্বামীর ত্রিসীমানায় যেতে নিষেধ করে দিলে। পরদিন ঘুম ভেঙে আর এক প্রস্ত অবাক হবার পালা। বাড়ির কালী মন্দিরের বিগ্রহের সমস্ত গয়না চুরি গিয়েছে। জোরু পুরোহিত পাশের মন্দিরেই শয়ন করে, ফলে বর্দা প্রথমেই তাকে ডেকে শুধল সে কিছু দেখেছে শুনেছে কি না। উত্তরে ঝরু কিছুটা গম্ভীর হয়ে বললে সে কিছু জানে না। অথচ তার হাব ভাব দেখে আমাদের সন্দেহ হলো যে সে নিশ্চয়ই কিছু গোপন করছে। খবরটা পাওয়া গেল কিছুটা পরে। আমার ভাই অর্থাৎ বর্দার ছেলে দিগন্ত এসে আমাকে বললে,
চোরের সন্ধান পাওয়া গিয়েছে মেজো কাকা। পুরোহিত মহাশয় সবটাই দেখেছে, কিন্তু বাবার ভয়ে খুলে বলে। আমি হতভম্ব হয়ে বললুম, সে কে চুরি করেছে? দিগন্ত কইল, ঠাকুর মশাই আমার ঘরে একটু আগে এসে বললে যে সে চোরকে দেখেছে, কিন্তু বড় কর্তার যা উগ্র মেজাজ তাতে একটা খুনোখুনির ভয়ে সে অস্বীকার করেছে। আমি শুধলাম, কে চুরি করেছে ঠাকুর, আপনি নাম বলুন। সে বললে, নিজের বোনের নাম শুনতে তোমার কষ্ট হবে না বাছা? আমি দিকভ্রান্ত হয়ে অবিশ্বাসের সুরে কইলাম, নারায়ণী, সে চুরি করেছে? কথাটা বলা মাত্র কোথা থেকে যেন আবারও লাঠি ঠোকার মতো খটাস করে শব্দ কানে এল। আমরা দুজনেই ধর মরিয়ে দেখতে গেলুম যে কেউ আড়ি পেতে আমাদের কথাবার্তা শুনছে কিনা। না, কিন্তু কেউ নেই। দিগন্তের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ রে, ওই শব্দ আমিও সেই দিন শুনেছি। কিন্তু ঠাকুর মশাইয়ের এই কথা কিন্তু তোর বাপকে কওয়া দরকার। দিগন্তও আমার কথায় সায় দিল। পরে আমরা গিয়ে দাদাকে সব বললাম এবং দাদা নারায়ণীর পালঙ্কের তলা থেকে একটা পুটুলিতে সেই গয়নার সন্ধানও পেল। সে বোধ করি স্বামীর দাবি মেটানোর জন্যই দাদা নারায়ণীকে কিছু টাকা দিয়ে বিদায় করে দিলে। মেয়েটা কাঁদতে কাঁদতে চলেও গেল। এই চুরির ধাক্কা সামলাতে না সামলাতেই আবার চোর পড়ল সিংহ বাড়িতে। আমার ভ্রাতুষ্পুত্র জয়ন্ত রোজগার মতোই রাতে উঠছিল একটু বাইরে যাবার দরকার পড়ায়। সে যখন গাড়ু হাতে করে নিচে নামতে যাচ্ছে, এমন সময় তার চোখে পড়ল একটা ছায়া মূর্তি খুব ধীর পায়ে পঞ্চস্বর মন্দিরের দিকে এগোচ্ছে। মন্দিরের জাফরির দেওয়ালের ওপরে তেলের বাতিতে তার চোখে পড়ল ভিতরে পুরোহিত অঘরে ঘুমোচ্ছে। এই দৃশ্য দেখেই জয়ন্ত চোর চোর বলে চেঁচিয়ে ওঠা মাত্র আবার সেই খটাস করে শব্দ, যেন অনেকটা দূরে লাঠি হাতে কেউ শক্ত মাটিতে ঠুকল। চিৎকার আর শব্দে ঝরেন্দ্র এক লাফে জেগে উঠেই ক্ষিপ্র বেগে নিজের পাশে রাখা ভারী কাঁসার জামবাটি ছুঁড়ে মারল পলায়মান ছায়াকে লক্ষ্য করে। কিন্তু চোর ততক্ষণে উধাও। পরপর দুটো হানাতেই আমাদের রাতের নিদ্রা সম্পূর্ণ উপে গেল। লাঠি ঠোকার মতো জোরালো শব্দটা বারংবার কোথা থেকে উৎপন্ন হয়? কেউ কি লাঠি নিয়ে অদৃশ্য থেকে ঘোরাফেরা করে? তার উদ্দেশ্য কি? কেন হয়? হাজারো প্রশ্ন ভিড় করে এলেও জবাবের ভার আর শূন্য। এমনকি কৃতান্ত একদিন সকালে রোজগার মতো দেবীকে আহ্বান করে মন্দিরের দরজা খুলতে যাবে, হঠাৎ ওই শব্দ। নিতান্ত বড় ডাকা বুকু ছেলে, সে তন্ন তন্ন করে খুঁজেও ওই শব্দের উৎস খুঁজে পেল না। পরের দিন হলো সত্যিকারের চুরি, দুঃসাহসিক চুরি। মধ্যরাতে ঝরেন্দ্রর চিৎকার শুনে আমরা ধর মরিয়ে বাইরে বেরিয়ে দেখি কয়েকজন লোক ছুটে পালিয়ে গেল আমাদের বাড়ির থেকে। একখানা চোরকে পুরোহিত পা চেপে ধরে আটকে দিয়েছে। সে প্রাণপণে দুই হাতে বৃদ্ধকে আঘাত করে চলেছে, কিন্তু ঝরু সেই অবস্থাতেই চিৎকার করে লোক ডেকে চলেছে। আমরা পৌঁছনের আগেই সে বৃদ্ধের মাথায় কঠিন আঘাত করে ছুটে অদৃশ্য হয়ে গেল। মন্দিরে ঢুকে আমাদের মাথায় বাজ পড়ল। চোরেরা মূর্তিটাকে হয়তো নাড়ানোর চেষ্টা করেও পারেনি। তারা টুকিটাকি পূজার ঘটি, বাটি, প্রদীপ, থালা চুরি তো করেইছে, কিন্তু এ কি? ভগবান পঞ্চস্বরের পিঠে রাখা তুনিরের মধ্যে একটি বানও আর অবশিষ্ট নেই। চোরে নিঃশেষে সব কয়টা পান তুলে নিয়ে গিয়েছে।
সেদিকে তাকিয়ে পুরোহিত মাথায় হাত দিয়ে বসে পড়ে অস্ফুট কণ্ঠে বললে, সর্বনাশ হয়েছে কর্তা। ওই বাণের শুনেছি অনেক শক্তি, এ জিনিস ওই শয়তানের হাতে পড়লে সব তছনছ হয়ে পড়বে। এই অবধি অপেক্ষাকৃত ঠিক ছিল, কিন্তু ঠাকুর এরপরেই বুঝতে পারলাম যে জরু পুরোহিতের অনুমান এবং আশঙ্কা এক বিন্দুও মিথ্যে নয়। বাড়িতে চোরের হানা দেওয়া নিত্য ঘটনায় দাঁড়িয়েছিল। এই চুরির পরের দিনও আমরা বাড়িতে সবাই খেতে বসেছি রাত্রিরে। হঠাৎ একটা কিছু অসাবধান বশত পড়ে যাওয়ায় শব্দের সঙ্গে সঙ্গে দেখলুম একটা কালো ছায়ামূর্তি সাত করে পালিয়ে গেল। আমি, পর্দা আর ঝরু খাবার ঘর থেকে বেরিয়ে দেখি ওপরের পর্দা আর কীতান্তর ঘরের দোর খোলা। আমরা তাকে ধাওয়া করার উৎসাহ আর কিছুতেই পেলুম না। ঝরু সাত্ত্বিক ব্রাহ্মণ, সে একবার ভোজনের আসন ছেড়ে উঠে পড়লে আর দ্বিতীয়বার বসতে পারে না। সেই রাতে বৃদ্ধ অনাহারেই রইল। মন্দিরে যাবার মুখে আমি তাকে এগিয়ে দিতে গেল। সে মন্দির কক্ষে প্রবেশের মুখে একটু ধমকে বিষণ্ণ মুখে আমাকে বললে, আমার একটা সন্দেহ হয় মেজবাবু, বাইরের দিকে নজর করে লাভ নেই, আমার মনে হয় আপনার পরিবারেই কেউ একজন রয়েছে যে ঘরের সব খবর বাইরে বয়ে নিয়ে যাচ্ছে, সেই বিশ্বাস সন্তানকে খুঁজে বের করুন। আপনাদের বাংলা মুলুকে একটা প্রবাদ আছে না, দুষ্টু গরুর যে। আমি দাঁতে দাঁত চেপে কইলাম, শূন্য গোহাল ভালো। জরেন্দ্র সশব্দে মন্দিরের দ্বার বন্ধ করে দিয়ে ভিতর থেকে তিক্ত বিরক্তি স্বরে কইল, হ্যাঁ হ্যাঁ তাই তাই, বাকিটুকু আপনারা বুঝে নিন, খোলাখুলি এসব কইতে আমার বাচ্চা বাছা। বৃদ্ধ ঠিক কার দিকে ইঙ্গিতটা করল তা ধরতে পারলাম না। ঝাঁপড়ির ভিতর দিয়ে দেখলাম অভুক্ত বৃদ্ধ এক ঘটি জল মাত্র পান করে শুয়ে পড়ল। বাকি কথা একটু বিলম্বে বলছি ঠাকুর, ওই ওই আমাদের বাড়ি এসে গিয়েছে। অনন্তর কণ্ঠে কিছুটা ভীতি লক্ষ্য করলাম। চুনের রঙে রাঙানো ধবধবে সাদা রঙের দুই তলা প্রকাণ্ড বাড়ি, এক একটি তলে অন্তত গোটা পনেরো কক্ষ, অনেকটা মুখুজ্জ মশাইদের মহলের মতোই। আঙিনায় দুইখানি মন্দির, একটি বহু প্রাচীন অপরটি নূতন, এই তবে ভগবান পঞ্চস্বরের দেউল। বাড়িতে চাকর বাকর মিলিয়ে লোকজন তত বেশি নেই, যারাও আছে তারাও কিছু একটা ভয় এবং শোকে থমথমে হয়ে আছে। মুখুজ্জে মশাই উঠোনে দাঁড়িয়ে এক খাবলা মাটি তুলে নিয়ে তার ঢান নিয়ে বলল, না ডাক্তার, এ বাড়িতে মৃত্যু একেবারে থাবা দিয়ে বসেছে, কতটা কি করতে পারবো জানি নি। সন্ধ্যার মুখে সামান্য জলযোগ করে দুই তলায় হেমন্ত সিং এর কক্ষে বসলাম আমরা। ঘরে আমি আর কালীপদ ছাড়া রয়েছে অনন্ত, হেমন্ত, শুকো আর পূজারি ঝরু। পূজারির বয়স আন্দাজি ষাটের ওপরেই, শীর্ণ দেহ, প্রশান্ত চক্ষু, পরনে ধুতি আর নামাবলী। বড়কর্তা হেমন্ত সিংহের মুখে যে আশ্চর্য হত্যাকাণ্ডের বিবরণ শুনলাম, এর থেকে বেশি অদ্ভুত এবং বিস্ময়কর কথা আর হয় না। এমনটি কেউ কখনো শুনেছে কিনা জানি না। শেষ যেদিন জোর ধরা পড়েছিল সিংহবাড়িতে, তার চার কি পাঁচ দিন পরের সন্ধ্যাবেলাটা প্রথমবারের জন্য বুঝিয়ে দিল যে সিংহবাড়িতে
সুদূর নরকের থেকেও মৃত্যুর হিংস্র থাবা এসে চেপে বসেছে। সেইটা ছিল এই বাড়ির প্রথম নৃশংস হত্যাকাণ্ড। সন্ধ্যাবেলার বাড়ির মেয়ে মানুষেরা ঘরে পুজো দিচ্ছে। দুই মন্দিরে বাতি জেলে কৃতান্ত আর পূজারি ঝরু আরতি করছে, আর বাড়ির বাকি পুরুষেরা দুই তলার সুপ্রশস্ত বারান্দায় বসে গল্প গাছা করছে। হঠাৎ বাড়ির একতলায় পুজোর ঘরে হইচই আর চোর চোর শব্দ শুনে সবাই ধর মরিয়ে লাফিয়ে উঠল। আর প্রায় সঙ্গে সঙ্গেই দেখা গেল একটা দশাশয়ী মানুষ হাতে কিছু একটা পোটলা নিয়ে দৌড়ে পালাচ্ছে। হেমন্ত সিংহ বিদ্যুৎ বেগে নিজের শয়ন ঘরের থেকে দুই নলা বন্দুক নিয়ে এসে দেখল ভাগ্য আজ সহায় হয়েছে। চোরটা দেউলি পেরিয়ে পালানোর সময় পা মুসকে দূরের ঝোপটার কাছে পড়ে গিয়েছে আর শেষে শেষে এগোচ্ছে। হেমন্ত একবার বন্দুক ছুড়ল, গুলি লক্ষ্যভেদ করেছে কিনা বোঝা গেল না। হেমন্ত যখন দ্বিতীয় গুলি ছোড়ার জন্য তাক করছে, তখনই কৃতান্ত আর ঝরু মন্দির থেকে বেরিয়ে এসে ব্যাপারটা আন্দাজ করে ফেলল। ঝরু চিৎকার করে বারান্দায় দাঁড়ানো জয়ন্তের উদ্দেশ্যে বললে, কি কি হয়েছে জয়ন্ত বাবু? জয়ন্ত চিৎকার করে বললে, ঠাকুর মশাই, চোর পড়েছে চোর। হেমন্ত কাল বিলম্ব না করে দ্বিতীয় গুলি ছুড়ল। ঝোপের কাছে থাকা সেই চোর যে মোটেই সাধারণ তস্কর নয়, বরং সাক্ষাৎ মরণের দূত, তা বোঝা গেল এইবার। তার অট্টহাসির সঙ্গে হঠাৎ চারদিকটা যেন বাস পড়ার মতো চোখ ধাঁধানো আলোয় ভরে গেল, আর সেই সঙ্গে আলোর মধ্যে আলোর চেয়েও তীব্র একখানা রেখা যেন ছুটে চলে গেল। সবার দৃষ্টি ফিরলে পর দেখা গেল বাইরের ওই চোর রূপী শয়তান অদৃশ্য হয়েছে এবং জয়ন্তর মৃতদেহ ছড়িয়ে পড়ে রয়েছে দোতলার বারান্দা। তার কণ্ঠকে এপার ওপার ছিদ্র করে যেন একটা গর্ত তৈরি হয়েছে। সুমন্ত সিংহ পুত্রের এই অবস্থা দেখে অচেতন হয়ে ঢলে পড়ল। মেয়েরা আর্তনাদ করে উঠল। কৃতান্ত আর বৃদ্ধ পূজারী ঝোপের দিকে দৌড়েছিল, কিন্তু চোখ ধাঁধানো আলোয় তাদের গতিরোধ হয়ে পড়েছিল। আততায়ীর কোনো হদিশ পাওয়া গেল না। তরতাজা জোয়ান ছেলের অপঘাতে গোটা বাড়িটা থমথমে হয়ে পড়ল। কারুরই নাওয়া খাওয়াই নাই, আনন্দ নাই, শোক নাই। সুমন্ত সিংহ থেকে থেকে জ্ঞান হারাচ্ছে। একটা শোকের পাথর চেপে বসে রইল। উপায়ন্তর না দেখে দারোগাকে খবর পাঠানো হল। দারোগারা চাই সম্পূর্ণ বাড়িগুলিকে ফৌজদারি নিয়ে জড়াতে। দারোগা এসে মৃতদেহ পরীক্ষা তো করলই, সঙ্গে নারায়ণীর চৌর্যবৃত্তি নিয়ে একটা মহা হাঙ্গামা আরম্ভ করলে পর হেমন্ত আর কৃতান্ত মিলে তাকে ষোড়শ উপচারে তুষ্ট করে বিদায় করলে। তবে এইটুকু হাড়ে হাড়ে টের পাওয়া গেল যে রুদ্রাক্ষ কাপালিক কিন্তু হংসিনী সিংহের পূর্ণ প্রভাবকে লঙ্ঘন করে কোনো একটা অমোঘ মারণ কৌশল আবিষ্কার করে ফেলেছে। সে কৌশল যে কি তা আজ করা কঠিন নয়। যে পাঁচটি বান চুরি গিয়েছে ওই বানে অবশ্যই কোনো এক অমক একঘাতী শক্তি রয়েছে যাকে প্রতিহত করা যায় না। ঝরেন্দ্র পুরোহিত কিন্তু বানগুলির বেহাত হবার পরপরই ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছে। সে নির্ঘাত ওই অস্ত্রের সম্পর্কে কিছু ভাষা ভাষা কথা শুনেছে আগে। বাকি চারখানা বান কখন কাকে এসে আঘাত হানবে সেই অপেক্ষায় সকলে ভীত হয়ে পড়ল। তৃতীয় দিনে খুব যত সামান্য আচার বিধির সঙ্গে জয়ের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়ে গেল। পরের হপ্তায় দুর্গোৎসব। সিংহ বাড়িতে যুগ যুগ ধরে দোল আর দুর্গোৎসব পালিত হয়। একটি বুনিয়াদি বাড়ির নিয়ম
খুব মন্দায় না পড়লে স্থগিত হয় না। এ বাড়িতে আশেপাশের চারখানা গায়ের লোকে পুজো দেয়, ফলে প্রতিবেশীরা এ মতো অবস্থায় এসে যথাসম্ভব স্বল্প উদ্যোগে পুজোর ভার গ্রহণ করল। যে ভিটেতে তন্ত্র মতে পুজো হয়ে আসে সে বাড়ির পুজো কোনো পরিস্থিতিতে স্থগিত করা চলে না, অশৌচ হলেও নয়। দেখতে দেখতে পুজোর দিন এসে পড়ল। গোহাল ঘরের পাশে চণ্ডী মণ্ডপে আগেই প্রতিমা গড়া হয়ে গিয়েছে। জয়ন্তর অপঘাতের দুই দিন পূর্বে চক্ষুদানও সম্পন্ন হয়েছে। মূল পূজা আরম্ভের প্রভাতে নিরানন্দভাবেই হেমন্ত নবপত্রিকাকে স্নান করিয়ে স্থাপন করল। সুমন্ত সিংহ আর ছোট বধূ ঘৃণায় আর পুজোয় বসতেই চাইল না। বাড়ির বাকি নারী পুরুষ বিমর্ষ মুখে পুষ্পাঞ্জলি দিতে উপস্থিত হল। বাইরে বহু প্রজারা অপেক্ষমান। সিংহ বাড়ির লোকেদের অঞ্জলি আরম্ভ হবে, সাতবার ছাতের ক্ষুদ্র কামান থাকবে, তারপর আপামর জনসাধারণ এসে পুজো দেবে। হেমন্ত সিংহ প্রথমে একক পূজা দান করে শুকোকে নিয়ে ছাতের কামান ফোটাতে গেল, বাড়ির বাকিরা অঞ্জলি দিচ্ছে। আকাশের দিকে মুখ করে ক্ষুদ্র কামান ডাকল, একবার দুইবার তিনবার আর চতুর্থবারের সঙ্গে সঙ্গেই সিংহবাড়ি তথা সমস্ত অপেক্ষারত মানুষগুলোকে চমকে দিয়ে গোটা আঙিনাটা ওই দিনে দুপুরে ঢেকে গেল একটা ভয়ঙ্কর আলোর স্রোতে। লোকজন শুধু দেখল একটা তীব্র চোখ ধাঁধানো আলোর রেখা যেন চক্রাকারে ছুটে চলে গেল। দুর্গা দালানের থেকে ভেসে আসা চিৎকার শুনে সকলে পরিমরি সেদিকে দৌড়ে গিয়ে দেখল হেমন্তর পুত্র দিগন্ত সিংহ দালানে ঢলে পড়ে রয়েছে। তার কণ্ঠ ছিন্ন ভিন্ন, মুন্ডটা একদিকে ঝুলছে। হেমন্ত মাটিতে আশ্রে পড়ল। লোকজন ভীষণ ভীত হয়ে দৌড়াদৌড়ি শুরু করল। কি ভয়ঙ্কর মৃত্যু! ও কিসের আলো যা এই সকালেও গোটা এলাকাকে অন্ধ করে দেয়? কামানের গোলায় আঘাত আসেনি তো? লোকেরা এই প্রশ্ন তুললে পর ঝরু পূজারি তাদের কথা নস্যাত করে কইল, বাবা সকল, বড় কর্তার কামানের গোলা ছিটকে দালানে ঢোকা অসম্ভব, কারণ দালানের ভিতর ভাগ ছাতের থেকে দেখা চলে না, আর গোলা সবসময় সরল পথে চলে। তোমরা অযথা দোষারোপ করছো কেন বাছা? কোনো বাপ নিজের সমস্ত ছেলেকে হত্যা করে? তোমরা পারবে? বৃদ্ধের অকাট্য বাক্যে সে যাত্রা লোকজন নিরস্ত হল। তবে উত্তর একটাই, নির্ঘাত এ বাড়িতে নৃশংস কোনো অপদেবতার ছায়া পড়েছে। রহস্য রহস্যই রয়ে গেল। সেই সঙ্গে এটাও পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ওই রুদ্রাক্ষ রাক্ষসটা এ বাড়িকে নজরবন্দি করে রেখেছে। কোথাও পালিয়ে পরিত্রাণ নাই, আর বাড়িঘর জমি চিরে ছেড়ে পালিয়ে গিয়ে খাবে কি? খুব বাধ্য হয়েই এই নরক কুণ্ডে আবদ্ধ থাকতে হলো সিংহ পরিবারকে। ইতিমধ্যে একদিন ভোরে ঝরুর গোঙানি শুনে কৃতান্ত ছুটে গিয়ে পাশের মন্দিরে দেখে বৃদ্ধ একা একাই ছটফট করছে, যেন কেউ অদৃশ্য আঘাত করেছে তাকে। এর পরপরই বুড়ার শরীরে পক্ষাঘাতের লক্ষণ ফুটে উঠল, তার ঠোঁট কিছুটা বেঁকে গিয়েছে। বৃদ্ধ অস্ফুট স্বরে বললে, ওই নরঘাতক শয়তান আমার প্রভুর মতো আমাকেও বান মারছে, আমি আর বাঁচব না। হপ্তা তিনেক পরে ঠিক কালী পুজোর রাত্রিরে
শয়তানের তৃতীয় ধাবা এসে পড়ল। দুর্গামণ্ডপে ওই রকম একখানা ভীষণ হত্যাকাণ্ডের পরপর যে আর কোনো পুজোতেই কারো উৎসাহ থাকে না তা কওয়াটাই তো অধিক। কেবলমাত্র তন্ত্রাচারে অর্পিত পূজা বলেই দায়ে পড়ে নিয়ম রক্ষা। এবারের চণ্ডী পূজা ছাগবলি থেকে আরম্ভ করে যাবতীয় সরঞ্জামই কৃতান্ত সিংহ নিজের হাতেই সমাপন করেন। এইবারও তার ব্যতিক্রম হয়নি বটে, কিন্তু ভয়ে বাইরের কেউ পুজোয় আসেনি। বাড়ির মেয়ে পুরুষরাও তবাতে বসে বসে কথা বলছে, পুজোয় কেউ এগিয়ে আসেনি। মায়ের কাছে বলি দেওয়ার জন্য একখানা ছাগকে যুপকাষ্ঠে বন্দি করে কৃতান্ত যখন উঠে দাঁড়াল, তখন নিয়ম রক্ষার্থে বাকিরা উঠোনে এসে উপস্থিত হল। তখনও কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি এই সবল তরতাজা কৃতান্ত, যে কিনা দৈহিক বলে অদম্য তাকে মৃত্যু অলক্ষ্যে লক্ষ্য করে হেসে চলেছে। ছাগলটা তারও স্বরে ডেকে চলেছে। কৃতান্ত শান দেওয়া খাড়াটা মাথার ওপর তুলে বিড়বিড় করে মন্তর পড়ে ঘোর নিনাদে জয় মা ভবানী বলে হাতের খাড়াটাকে সবেগে নামালো পশুটার ওপরে। আবার সেই জ্বলন্ত হুতাশনের ন্যায় আলোক ছটা ঘিরে ফেলল চারদিক। আর সেই দুর্ভেদ্য আস্তরণ সরলে পর দেখা গেল কৃতান্তর ধর আর মুন্ড আলাদা হয়ে বেদিতে পড়ে রয়েছে। কৃতান্তর সদ্য বিবাহিত নববধূ সেই দৃশ্য দেখে মুখ হয়ে গেল। সে কাঁদল না, সে বিলাপ করল না, শুধু অনন্তকালের জন্য বাক শক্তি হারিয়ে জড়বৎ হয়ে পড়ল। হেমন্ত সিংহ ধুতির খুঁট দিয়ে চোখ মুছে কইল, সত্যি বলছি ঠাকুর, এরপর আর আমাদের কারুর বাঁচার ইচ্ছে নেই, জীবনে অভিরুচিও নেই। কুসুমপুরার একজন বামন, সে মধ্যে মধ্যে দেবতার ভরে পড়ে। সে ভাবাপিষ্ট হয়ে অনন্তকে কেন যেন কয়েছিল যে সিংহবাড়িতে কলকাতা থেকে আসা কোনো তান্ত্রিকের হাতে একখানা নরবলি হবে এবং তবেই এবারের মৃত্যুর গ্রহণ মুক্ত হবে। তাই অনন্ত কলকাতা গিয়ে তন্ন তন্ন করে তেমন একজন তান্ত্রিক বা কাপালিককে খুঁজে বেরিয়েছে। আমি বেশ জানি মুখুজ্জে মশাই, ওই পাঁচখানা বানে নিয়তি আমাদের নাম লিখে দিয়েছে। তিনটির রক্ত পান করেছে সে, আমাদের তিন ভাইয়ের মধ্যে আরো দুইজন মরবে। এই প্রার্থনা করি যেন এই আপদ চোখে আর নিজের লোকের রক্ত না দেখতে হয়। কালীপদর দিকে তাকিয়ে দেখলাম তার চোখেও জল এসেছে। হেমন্ত সিংহ যে কথাগুলো নিজের হৃদয়ের অন্তঃস্থল থেকে নিংড়েই বলছে তা শোনা মাত্রই বোঝা যায়। কালীপদ ক্লিষ্ট কণ্ঠে বলল, আপনাকে স্তোক বাক্যে ভোলাবো না, আপনি আমার গুরু বংশ। আমার অমন শক্তিধর গুরুদেবের প্রভাব কাটিয়ে যখন ওই শয়তান আরো বড় কোনো ঘাতক পন্থা বের করেছে, তখন এই মহাশক্তিধর শয়তানের বিরুদ্ধে কতদূর কি করতে পারবো জানিনি, কিন্তু চেষ্টা করতে দোষ কোথা? কিছু না পারি গুরুর ভিটেতে মরতে তো পারবো। এইটুকু বলে কি একটা স্মরণ করে কালীপদ পূজারীর উদ্দেশ্যে শুধালো, আচ্ছা ঠাকুর, আপনি তো ভগবান পঞ্চস্বরের দীর্ঘদিনের সেবায়েত আর পূজারী, আপনার সততার বিশ্বস্ততা নিয়ে বিন্দুমাত্র সওয়াল ওঠে না, কারণ গজপতিতে আপনার প্রভু আপনার যজমান আপনাকে সন্দেহাতীতভাবে চিনতেন বলেই ভগবান পঞ্চস্বরের সঙ্গে আপনাকে পাঠিয়েছে কুসুমপুরায়। আপনিও যে আসন্ন বিপদ আশঙ্কা জানতেন না তা নয়, কিন্তু নিজের প্রাণ ভয় তুচ্ছ করে আপনি এই ভিটেতে আঁকড়ে পড়ে আছেন, পালিয়ে যাননি। আপনি একটা কথা খুব ভালোভাবে স্মরণ করে বলুন তো, উড়িষ্যা থেকে যখন এই বিগ্রহকে নিয়ে আসা হয়
তখন আপনাকে যারা মারধর করে অপহরণের চেষ্টা করেছিল তাদের দেখতে ঠিক কেমন ছিল? কোনো কথাবার্তা বা অন্যান্য লক্ষণ যা শুনে আপনার কোনো ধারণা হয়েছে? বৃদ্ধের ওপরে ঠোঁটখানা অর্ধেক বক্র হয়ে গিয়েছে রাক্ষসে মন্ত্রের অভিঘাতে। সে ধীরে ধীরে কইল, আমি যখন কর্তা বাবার আদেশ পেয়ে মন্দিরের দিকে আসছি, তখন পিছন থেকে অতর্কিতে চারজন লোক আমার মাথায় লাঠির আঘাত করে। প্রচণ্ড আঘাতে আমি অজ্ঞান হয়ে পড়ি। তারপর এদের মুখে শুনলুম তারা নাকি আমাকে থলিতে ভরে জঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে এরা এসে পড়ায় শয়তানগুলো পালিয়ে যায়। সম্ভবত তারা ভেবেছিল যে গাড়ির মধ্যে অনেক লোকজন রয়েছে হয়। কালীপদ একটু ভেবে আবার বলল, পিছনের থেকে আঘাত করেছিল সম্ভবত এই জন্যই, যাতে আপনি তাদের দেখতে না পান, তাই তো? আর হয়েওছে তাই। আচ্ছা অনন্ত, তোমরা কি লোকগুলোকে পরিষ্কার দেখেছিলে? অনন্ত আর শুকো ভেবে জবাব দিলে, আগে না ঠাকুর, তারা অনেক দূরে ছিল তো বটেই, তাই আধার ছিল। গাড়ির লণ্ঠনে আর কতটুকু পথ ঠাহর হয়, তবে আমরা দেখলাম কয়েকটা লোক তড়ি ঘুড়ি দৌড়ে পালিয়ে গেল। ঠাকুরমশাই যথাযথ বলেছে, তারা নিশ্চয়ই ভেবেছে আমরা সংখ্যায় অধিক। কালীগুণিন আত্মগত সুরে অনেকটা অনন্তর কথারই প্রতিধ্বনি করল, তারা ভেবেছে আমরা সংখ্যায় অধিক, সংখ্যায় অধিক, অর্থাৎ তাদের থেকে তোমাদের লোক বল অধিক, অর্থাৎ 5-6 জনও হতে পারে। কথার তাল কাটল একটা গোঙানির শব্দে। জরেন্দ্র পূজারী হঠাৎ কিছু একটা যেন মনে পড়ায় কালীপদকে সেই কথাই বলতে যাচ্ছিল। হঠাৎ তার শরীরটা থরথর করে কেঁপে উঠল, ঘাড় কাত হয়ে পড়ল, চোখ উল্টে গিয়েছে তার। সকলে ত্রস্ত হয়ে উঠে তাকে চেপে ধরলে পর বিকৃত স্বরে পুরোহিত বলতে থাকল, আবার আবার বান মারছে ওই শয়তান, জলে পুড়ে গেল। কালীপদ বিদ্যুৎ বেগে উঠে জরুর কপালে তর্জনী স্পর্শ করে বলে উঠল, হা ঈশ্বর, একে সত্যি বান মেরেছে কেউ। বেশ কিছুক্ষণ ছটপট করে অবশেষে একটু শান্ত হল বৃদ্ধ। তার শরীরের সমস্ত শক্তি কেউ যেন নিংড়ে নিয়েছে। সবাই ধরাধরি করে নিয়ে গিয়ে বুড়োকে পঞ্চস্বরের মন্দিরে শয্যা পেতে শুইয়ে দিয়ে এলো। মূল ভদ্র আসনে প্রবেশের পূর্বেই আমি তাকিয়ে দেখলুম কালীপদর ভুরু জোড়া কুঞ্চিত হয়ে রয়েছে, আর সে বিড়বিড় করে বলছে, আমার সামনে আমার উপস্থিতিতে বান মারল, এত ক্ষমতা তার। এই ভিটিতে সে বান মন্ত্র কাজ করলো কেমন করে? কোন রন্ধ্রে প্রবেশ করলো সে? রাতে আমি মুখুজ্জমশায়ের সঙ্গে এক কক্ষে শয়ন করেছিলাম। আমার সারা দিনের মানসিক আর দৈহিক অবসাদে নিদ্রাকর্ষণ হয়ে এসেছিল প্রায়। কালীপদ নানান চিন্তায় দুই চোখের পল্লব ব্যাক করেনি। আন মনে চিন্তা করতে করতে হঠাৎ সুপ্তথিতের ন্যায় ধরমর করে উঠে আমাকে ধাক্কা দিয়ে তুলল কালীপদ। আমি ভীষণ চমকে উঠে জড়ানো কণ্ঠে হা হা করে বলে উঠলাম, কি হয়েছে দাদা, কি হয়েছে? মুখুজ্জমশাই নিচু স্বরে কইল, ডাক্তার, এইখান থেকে সদরটা শুনেছি গাড়িতে 1 ঘন্টা টাকের পথ। তুমি কাল সকালে আমার কিছু পূজার ফরমায়েশে জিনিসপত্র আনবার অছিলায় এ বাড়ির গাড়োয়ান
মানিকলালের গাড়ি নিয়ে সদরে যাবে। সেখানে ডাক অফিস থেকে একখানা ট্রাঙ্ক কল করবে কলকাতা সুবলের পুলিশ চৌকিতে। তাকে আমার নাম করে বলবে যে কোনো উপায়ে যেন উড়িষ্যার গজপতি জেলার পুলিশ চৌকির সাথে যোগাযোগ করে একটা ব্যাপার যেন আমাকে জানায়, জানাটা খুব দরকার। তুমি ঘণ্টাখানেক অপেক্ষা করবে অফিসে, তার উত্তর নিয়ে তবেই আসবে। ঘুমুলে নাকি? আর হ্যাঁ, যাবার সময় অনন্তর থেকে একখানা টাকা অর্ডারই করার লাল লেফাফা হাতে করে বেশ দেখাতে দেখাতে নিয়ে যেও, কেমন? সকলে ভাববে বুঝলে কি না। সকালে দোতলার বারান্দায় বেরিয়ে দেখলাম দুই ভাইয়ে ধরাধরি করে ঝরু পূজারীকে চৌপাইতে এনে বসিয়েছে। তার দেহ বিলক্ষণ দুর্বল আর খুব নিচু কণ্ঠে আপন মনে বিড়বিড় করছে। কি যেন একটা বলার ছিল আমার, কি যেন বলতে চাচ্ছিলাম গতকাল। বুঝতে পারলাম রুদ্রাক্ষ কাবালিকের মন্ত্র এই বৃদ্ধের শুধু শরীরেই নয়, মনের ওপরও বিস্তর আঁচড় কেটেছে। একটু পরে কিঞ্চিত জলযোগ করে আমি বেশ হেঁকে হেঁকেই অনন্তর কাছ থেকে একখানা লেফাফা চেয়ে তাতে প্রকাশ্যে কয়েকখানা নোট রেখে মানিকলালকে নিয়ে রওনা দিলাম সদরের ডাকঘরে। দুপুরটা কালীপদ ঘুরে ঘুরে গোটা সিংহবাড়িটা খুঁটিয়ে দেখল। পঞ্চস্বরের মন্দির, কালী মন্দির, পিছনের চণ্ডী মণ্ডপ, মণ্ডপের একেবারে লাগোয়া গোহাল ঘর, এমনকি পরিচারকদের বাসস্থান অবধি। ভগবান পঞ্চস্বর শূন্য তনির পিঠে নিয়ে ধ্বজদণ্ড হাতে দণ্ডায়মান। বিগ্রহের সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম কারু কাজ এতটাই নিখুঁত যে ভাস্করকে শত কর্নিশ করতে ইচ্ছে হয়। উচ্চতায় অন্তত 8-9 হাতের কাছাকাছি। মুখে প্রশান্ত ভাব, চক্ষু স্নিগ্ধ, চেহারা বলিষ্ঠ। এই তবে ভগবান পঞ্চস্বর অর্থাৎ কন্দর্প। আমার মনে মনে একটা কথা ঘুর ঘুর করছিল, কামদেব পঞ্চস্বরের যে পাঁচখানি বান চুরি গিয়েছে, শাস্ত্রমতে সেগুলির কার্যকারিতা তো দেহের উন্মাদনা সৃষ্টির ক্ষেত্রে। ওই কাপালি কামনা উন্মাদনার বান দিয়ে কি উপায়ে নরবধ করছে? আবার অন্য কোনো অভাবনীয় উপায় যদি সে উদ্ভাবন করবে, তবে বিশেষ করে এই বানগুলি তার চুরি করবার কি আবশ্যকতা ছিল? কাপালিক রুদ্রাক্ষর কুটিল বনের চোরা গলিতে যে কোনো হিংস্র অভিসন্ধি লুকিয়ে রয়েছে তা ধরা আমার কর্প নয়। বোধ করি মুকুজ্জ মশাইও এক বিন্দু থই পাচ্ছে না, সে ললাটে ভাঁজ ফেলে আকাশ পাতাল ভেবে চলেছে। আপন মনে বিড়বিড় করছে আর বাতাসে আঙুল দিয়ে আগ কেটে কেটে কি যেন মেলানোর চেষ্টা করছে। আবার সব ছেড়ে দিয়ে বিষণ্ণ মুখে বলছে, ধুত তোর, তাও তো মিলছে না, ধরা যাচ্ছে না। হেমন্ত সিংহ তো বটেই, কালীপদর নিস্তেজ আচরণ লক্ষ্য করে অনন্ত সামান্য যেন নিরাশ হয়ে পড়েছে। কালী একবার মূর্তিটা দেখিয়ে অনন্তকে কইল, আচ্ছা অনন্ত, একটা কথা বলতে পারো? এই ডান কাঁধের তনিরটাকে ধরে রাখার জন্য ডান কাঁধ থেকে বাম কাকাল অব্দি একখানা ফিতার মতো পট্টি নেমে এসেছে বিগ্রহের বুকের ওপর দিয়ে, কিন্তু বাম দিকের কাঁধের থেকেও অবিকল একখানা পট্টি নেমেছে ডান দিকের কোমর অব্দি। ওইটা কেন রয়েছে? ওই দিকে তো কোনো অস্ত্র দেখছি না। দুপুরে যখন আহারে বসেছি অনন্ত একটু ইতস্তত করে শুধুল, আচ্ছা ঠাকুর, এক মাথা ঝাঁকড়া জটা চুল, বিরাট বলিষ্ঠ দেহ, কানের হাড়ের কুণ্ডল আর পায়ে মোটা তামার রুলি পরিহিত, কারুর কথা বললে আপনার কারুর কথা মনে আসে কি? কালীপদ চমকে উঠে বলল, সে কি, হঠাৎ এই কথা কেন? না, এমনি শুধুচ্ছি।
কালীপদ দুই হাত জড়ো করে কইল, হা বাছা, মনে আসে, তিনি আমার গুরুদেব। তার শাল গাছের ন্যায় বিরাট শাল প্রাংশু দেহাবয়ব, স্ফুরিত বিদ্যুৎ দামের ন্যায় কেশের জটা, চোখে জ্যোতি আর ঠোঁটে এক চিলতে নির্ভীক হাসি। কিন্তু তাকে তুমি, মানে তার কোনো ছবি টবি তো থাকার কথা নয়? অনন্ত একটা নিঃশ্বাস ফেলে কইল, না, এমনি কইল। দেখলাম কালীপদ অন্ন পাত্র নিয়ে নাড়াচাড়া করে চলেছে। ঝরু পূজারি ক্লিষ্ট স্বরে কইল, কষ্ট পেও না বাছা, দোষ চিন্তা করো না, অন্য দেবতার সমতুল্য, তাকে অবজ্ঞা করো না, আহার আনতে যাহা করার করো, উপসী হাতে ইন্দুরের নামান্তর। কালীপদ করুণ চোখে বৃদ্ধ ব্রাহ্মণের দিকে চেয়ে বিষণ্নভাবে অন্য মুখে তুলল। তবে তার মস্তিষ্কের প্রকোষ্ঠে প্রকোষ্ঠে যে সম্ভাব্য অসম্ভাব্য চিন্তাজালের বিরাট ঝড় উঠেছে তা বুঝতে পারলাম আহার পরবর্তী বিশ্রামের কালে। উপরে উঠে আমি দুই তলার ঘরটায় ঢুকে জানালার কপাটগুলো উন্মুক্ত করে দিলাম। বাইরে বিস্তৃত জমি জুড়ে সতেজ সবুজ ফুলকপি ফুটে রয়েছে। গ্রামান্তরের শীতল মিঠা বাতাস অচিন আঙুর ক্ষেতের সুগন্ধ বয়ে নিয়ে এসে চারদিক বিধৌত করছে। কৃষিকাজ বরাবরই কালীপদর বিশেষ পছন্দের। আমি মুকুজ্জে মশায়ের অশান্ত চিত্তকে কিঞ্চিত শান্ত করার উদ্দেশ্যে তাকে কইলাম, দাদা, বাইরে কি চমৎকার কপির চাষ হয়েছে দেখেছ একবার? কালীপদ পালঙ্কে বসে একখানা লবঙ্গ চর্বণ করতে করতে উত্তর দিল, না, দেখিনি, আমার এইখান থেকে বাইরে অব্দি দৃষ্টি চলে না। আচ্ছা ডাক্তার, এই যে পালঙ্কে আমরা বসে রয়েছি, সেইটা কি আমাদের দৃষ্টির আড়ালে রয়েছে? আমি থতমত খেয়ে কইলাম, সে কি কথা, তা কেন, দিব্যি সামনেই তো রয়েছে। আর ওই জানালা দুয়ার চৌপাই কলমদানি ওইগুলি? রুদ্রাক্ষ কাপালিকের চিন্তা ভাবনা যে অত্যন্ত বক্র এবং প্রচ্ছন্ন তা বুঝতে কারুর বাকি ছিল না, কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে কালীপদর ভাবনার জাল যে কতদূর ডানা মেলেছে তা এইবার কিছুটা বুঝলাম। উত্তর দিলাম, না মুখুজ্জে মশাই, ওই জিনিসগুলো কোনোটি দৃষ্টির আড়ালে বলা চলে না। তবে দৃষ্টির আড়ালে কোন কোন জিনিসকে বলা যাবে? অনেক কিছুই। এই যেমন জানালার বাইরের দৃশ্য, মানুষজন, গাছপালা, অর্থাৎ যে বস্তুগুলো নজরে পড়ে না। আমারও তাই ধারণা ডাক্তার, সবারই তাই ধারণা। তবে ভাবছি ওই বানগুলি যদি মূল শক্তি হয়ে থাকে তবে গজপতির ওই বৃদ্ধ এই কথা কেন কয়েছিল অনন্তকে যে ওই মহাশক্তি যুগ যুগ ধরে সকলের চোখের আড়ালে লুকিয়ে রয়েছে? বানগুলি তো কিছু লুকায়িত অবস্থায় ছিল না, চোখ মেললেই তো তাকে দেখা চলত বেশ। এমন তো নয় যে ওই চৌর্যবৃত্তি কেবলমাত্র আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য ঘটানো হয়েছে। আসল শক্তি মন্দিরেই কোথাও ঘাপটি মেরেছিল, পরে ওই শয়তান তা ছলে হরণ করে, কিংবা আগে ওই মহাস্ত্র হস্তগত করে তারপর বানগুলি চুরি করে, সে কি? কিন্তু আসল মারণাস্ত্র তার হাতে একবার চড়ে গেলে সে তারপর আবার বানের অজুহাতে চোখে ধুলো দিতে চাইবে কেন? লোককে ভুল বুঝিয়ে তার কি এমন লাভ? কালীপদর কণ্ঠে বিষণ্নতা দূর হয়ে এইবার দৃঢ়তা প্রকাশ পেল। লাভ আছে ভায়া, এই কাজ মানুষ তখনই করবে যদি কোনোভাবে ওই শক্তির একটা অংশ এই বাড়িতে আমাদের হাতেই থেকে যায়।
সেই জিনিসটাকে যাতে কেউ মারণাস্ত্র বলে ভাবতে না পারে, যাতে অকিঞ্চিৎকর দ্রব্য ভেবে কোনায় পড়ে থাকে, যাতে সবার নজর বাণের দিকেই নিবদ্ধ হয়, সেই জন্যই এই ধোকার দরকার ছিল ওই শয়তানের। অনুমান করে বলছি বটে, কিন্তু আমার মন বলছে পুরোটা অনুমান নয়। সেই শক্তি কি হতে পারে বলো তো? বিগ্রহের হাতের ধ্বজটাকে প্রথমে সন্দেহ হয় বটে, কিন্তু ওইটা তো একেবারেই লুকানো অবস্থায় নাই, ফলে সেটা হতেই পারে না অন্য কিছু। আরও একটা জিনিস খটকা লাগছে, বিগ্রহের কাঁধের তুনিরের বন্ধনী ফিতার যৌক্তিকতা তো বুঝেছি, কিন্তু অপরদিকের আরেকটি আড়াআড়ি সুতোর মতো ওইটে কি? ওইটা নয় তো? ওইটে সত্যি কামদেবের মূর্তি তো ভায়া? হাতে ধনুক, পিঠে তুনির, রীতিমতো যোদ্ধা বেশ, অথচ অপর হাতে নিশান। এইভাবে ধ্বজাধারী হয়ে কি কেউ যুদ্ধ করে? কোনো রাজা বা নিদেন পক্ষে একজন যোদ্ধা যদি নিশান বহন করে, তবে তাতেও তো একটা চিহ্ন বা রাজ্যের নিদর্শন থাকবে, কি বলো? কিন্তু পাথর কুঁদে তৈরি করা ওই ধ্বজার গায়ে সূক্ষ্মতম কোনো চিহ্নই নেই। তারপরে ধরো ওই মহেনগিরিতে পাহাড়টা, সেটা কিন্তু আজকের নয় ডাক্তার, সেই রামায়ণের যুগেও এর উল্লেখ আছে। সেইখানে কি যেন হয়েছিল, কি যেন শুনেছিলাম? আমি কইলাম, কিন্তু দাদা, শুধু ওই শয়তানটার চালাকি আর অভিসন্ধি ধরে ফেলে কি লাভ আছে, যদি না তাকে রুখতে পারা যায়? সে রাক্ষস সামনে আসে না, কোনো প্রত্যক্ষ আক্রমণও করে না, কেবল ইন্দ্রজিতের মতো চোরাগোপ্তা হানা দেয় আর অস্ত্র নিক্ষেপ করে। তাকে শায়েস্তা করার উপায় কি? শায়েস্তা করার আমি তুমি কে? তবে একটা কথা, ওই রুদ্রাক্ষ নর পশুটা যে কিন্তু রোজ রোজ হানা দেয় তাও তো নয়। দুর্গা সপ্তমী তিথির পরে ফের হানা দিয়েছিল শ্যামা পুজোর রাত্রির। পরের বাড়িতে এতদিন প্রতীক্ষা করে বসে থাকা যায় কি? কোনো কারণে সে মাসখানেক আক্রমণ নাও তো করতে পারে। সব চাইতে বড় বিপদের কথা হলো সেই চোখ ধাঁধানো মারণাস্ত্র ঠিক কোন উপায়ে নিজের শিকারকে বেছে নেয় সেইটুকু না ধরতে পারলে এই মৃত্যুর সংহার লীলা বন্ধ করা যাবে না। আমি এই দিকটা যে ভাবিনি তা নয়, এই নরককুণ্ডে বসে বসে দিন বাদ করতে আমারও একটা অস্বস্তি হচ্ছিল। আমি উত্তরে বললুম, কথাটা তো যথার্থ, কিন্তু আমাদের হিসেব মতো সে তো আর চলবে না, হানাও দেবে না, তবে উপায়টা কি? উপায়টা সুন্দরবনের ভাষায় বললে বুঝবে কি ডাক্তার? সেই তোমাদের খাওটো যাওটো আসিটো গড়িটো ভাষা, যা হোক শুনি আগে। খাওটো যাওটো নয় হে, এটাকে জঙ্গলের আদিম ভাষা বলতে পারো। আর জানো তো, জঙ্গলের ভাষা কখনোই লক্ষ্যভ্রষ্ট হয় না। বাদাবনের গায়ে একটা চলিত কথা রয়েছে, মৌতাহ তরুর ঝাঁকর তাহে, ময়ারি ছুটেটো দশেরও বাহে। মানে? মানে মৌলিরা যখন মৌ সংগ্রহ করতে বনে ঢোকে এবং চাকের ভিতরে থাকা মৌমাছির সংখ্যা বা অবস্থান কিছুতেই আন্দাজ করতে পারে না, তখন তারা গাছে মৃদু মৃদু ঝাঁকুনি দিয়ে লুকিয়ে পড়ে। মৌমাছি সেটাকে আক্রমণ না ভেবে ঝড়ের আগমন বলে ভুল করে এবং দশ দিকে উড়ে পালিয়ে যায়। যদি ফাঁদ বলে বুঝত তবে শত্রুর সন্ধান করত। বুঝলাম, কিন্তু তাতে আমাদের কি কি করতে চাইছ? কালীপদ গম্ভীর কণ্ঠে কইল, মৌচাকের গাছটা একটা ঝাঁকুনি দিতে হবে আজই। সবুরে শুধু মেয়াই ফলে না ডাক্তার, অনেক সময় সুযোগও হারায়।
আমি উত্তেজিত হয়ে রুদ্ধ কণ্ঠে শুধোলাম, কিন্তু তাতে তোমার কোনো বিপদ নাই তো? আছে বই কি, বিলক্ষণ আছে। প্রথম কোপটা তো আমার ঘাড়েই পড়া উচিত, যদি তা না হয় তবে শিকার হবে এ বাড়ির কোনো একজন বংশধর। এদের বিলুপ্ত করতে পারলেই পঞ্চস্বরের সম্পূর্ণ অধিকার বর্তাবে ওই কাপালিকের হাতে, কারণ সেও সিংহ বংশেরই তৃতীয় শাখার রক্ত। তবে একটা কথা, এই ভয়াবহ মারণ শক্তি হাতে আসার পরেও যখন সে এই বংশকে বিনষ্ট করে বিগ্রহের দৈব অধিকার চাইছে, তখন বুঝতে হবে পঞ্চস্বরের কাছে আরও কোনো এক বা একাধিক মহাশক্তি রয়েছে। শয়তানটা নিজেও সম্ভবত সেটার ব্যাপারে পরিষ্কারভাবে জানে না, শুধু লোক কথা মারফত তার অস্তিত্বটুকু শুনেছে নিশ্চয়ই। আমি তার ধান খেতে নীরেন দিতে এসেছি, সে কি আমায় ছেড়ে দেবে এমনি? এই কথা শুনে আমার মুখ শুকিয়ে এল। কলকাতা ছেড়ে আসার সময়ে বৌঠানের বিষাদরুদ্ধ করুণ হাসিখানা মনে ভেসে উঠল। কালীপদর অবর্তমানে সেই সতীলক্ষ্মী যে আর একটিও সূর্য দেখবে না তা স্থির। আবার এই এক গুয়ে যেদি মানুষটিও যে এই নরসংহারক রাক্ষসটার শেষ না দেখে পলাতক হবে না তাও এক প্রকার স্থির। আমি মহাসংকটে পড়ে ভগ্নস্বরে বললাম, তুমি একটা কিছু স্থির করেছ যখন কারুর কথায় কর্ণপাত করবে না জানি, তবে নিজের গুরু দক্ষিণা পুরুষোত্তম করতে গিয়ে নিজের জীবন বিনষ্ট করো না, এইটুকুই আর্জ। তোমার অনেক কথা শোনা আমার বাকি রয়েছে, আমারও বহু কথা বলা বাকি আছে, সেসব কথা কখনো আমি তোমাকে বলিনি দাদা, কখনো বলিনি। অবরুদ্ধ কান্না এসে আমার কণ্ঠ রোধ করল। কালীপদ ভাবলেশহীন মুখে আমার কাঁধে হাত রেখে বলল, তুমি নিপাত যাও ডাক্তার, এমন করে কাঁদতে হয় পুরুষের? রাক্ষসীর আঁচলে যে নিজের সব কিছু বেঁধে রেখেছে তার জীবন মৃত্যুর হিসেব ওই মুন্ড মালি রাখে। গরুর ভিটিতে যে মরাও পূর্ণ ডাক্তার, সে সুখে আমায় বঞ্চিত করা কি তোমার কর্তব্য হয়? আমি রাগে মুকুজ্জ মশাইয়ের হাত সরিয়ে দিয়ে বললাম, তোমার সুখ তোমার থাক, আমার বুঝে কাজ নেই। আমি তোমাকে নিয়ে আবার কলকাতায় যাব, আবার গঙ্গার ঘাটে বসব, আবার মাঝপথে থেমে যাওয়া গল্প শুনব। কালীগুণী নেবার হেসে ফেলে কইল, গপ্প? আমার কথা তোমার গপ্প বলে মনে হলো? তবে বলো, কোন গপ্প মাঝপথে রয়ে গিয়েছে? আমি কিঞ্চিত হেসে চোখের জল মুছে মুখটা একটু নামিয়ে বললুম, ওই যে গঙ্গার গল্প বলছিলে সেদিন, ভগীরথের সঙ্গে গঙ্গা কিভাবে পৃথিবীতে এসেছিলেন, ভুলে গেলে এর মধ্যেই? বহুক্ষণ কোনো সঙ্গত প্রত্যুত্তর না পেয়ে আমি অবাক হয়ে মুখ তুলে তাকালাম, আর সঙ্গে সঙ্গে শয্যা থেকে এক লাফে উঠে দাঁড়ালাম। তার কারণ এই নয় যে আমি কালীপদর কথা শুনে বিশেষ কিছু পন্থা আবিষ্কার করতে পেরেছি, বরং তার থেকেও শতগুণ আনন্দের বস্তু আমার চোখেতে পড়েছে ততক্ষণে। কালীপদর চক্ষুদয় সরু হয়ে এসেছে, জীবন কঠিন হয়ে এসেছে, আর তার আঙুলগুলি পরস্পরের সঙ্গে কামড়ে রয়েছে। আমি উচ্ছ্বসিত হয়ে চিৎকার করতে গিয়ে উঠে গিয়েও নিজেকে সংযত করে নিচু স্বরে বললাম, কিছু বুঝতে পেরেছো দাদা? পেরেছি ডাক্তার, এইবার মনে হয় সবটুকুই ধরতে পেরেছি। কি ভয়ঙ্কর, কি নির্মম, কতখানি সুকৌশলে পুরো হত্যাকাণ্ডের রচনা করেছে ওই শয়তান।
তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই ভায়া, তুমি না থাকলে আর গঙ্গার কথাটা না বললে আমার সাধ্যি কি ধরতে পারি? কি আশ্চর্য! এই ব্যাপারটা তবে নিছকই কবির কল্পনা নয়। কবির কল্পনা? কোন কবি? কালীপদ চিবিয়ে চিবিয়ে উত্তরে বললে, কবির কবি আদি কবি, রামায়ণের স্রষ্টা স্বয়ং মহর্ষি বাল্মীকি। রামায়ণের একটা ক্ষুদ্র পরিসরে একেবারে হুবহু এই রকম একখানা হত্যাকাণ্ডের কথা লেখা রয়েছে। সেই ঘটনাকে আমরা পাঠ করেও সামান্য ঘটনা মনে করে এড়িয়ে যাই, কিন্তু একটা মারণাস্ত্রের কি বিপুল প্রয়োগ কৌশল যে সেই ছত্রে আত্মগোপন করে রয়েছে সে কথা বোধ করি একমাত্র মহর্ষি বাল্মীকি জানতেন। শয়নকক্ষ থেকে যখন বাইরে এলাম তখন ভরা বিকেল বেলা। কালীপদ অনন্তকে আড়ালে ডেকে বললে, আচ্ছা অনন্ত, একটা ব্যাপার কিন্তু আমাদের সবার চোখ এড়িয়ে ডুব মেরেছে, ভালো করে স্মরণ করে বলবে বাছা। তুমি যখন তোমার বন্ধু বিনয়কে ঘরে বসে ওই পঞ্চস্বরের টুকিটাকি জিনিসগুলো দেখাচ্ছিলে, তখনই তো রুদ্রাক্ষ এসে হানা দিয়েছিল সশরীরে।